আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা অনেকেই আপনারা আমাদেরকে কোশ্চেন করছেন যে ভাই ফ্যামিলি বিজিত বিষয় দিয়ে কি উমরা করা যাবে কি না আসলে মিনিস্ট্রি অফ হজ এবং উমরা ডিপার্টমেন্ট থেকে তারা যে বিষয়টা ক্লিয়ার করেছে সেটা হচ্ছে না ফ্যামিলি ভিজিট ভিসা দিয়ে ওমরা পারফর্ম বা ওমরা করতে পারবে না ওমরা করতে গেলে লাজিম ওমরা বিষয় লাগবে অতএব যে সকল প্রবাসী ব্যয়েরা তাদের ফ্যামিলিকে অর্থাৎ পরিবারের আব্বা আম্মা অথবা তার ওয়াইফকে ফ্যামিলি ভিজিট ভিসা দিয়ে সৌদি আরবে নিয়ে তারপর তাকে ওমরা করাবেন তো চিন্তা চিন্তাভাবনা করতেছেন সো এখন থেকে এই চিন্তাভাবনা আপনাদের মাথা থেকে সরিয়ে নিতে হবে কেননা মিনিস্ট্রি অফ ফজ এবং ওমরা ডিপার্টমেন্ট থেকে তারা এই বিষয়টা না বলে দিয়েছে অতএব যদি আপনারা এরকম করার চেষ্টা করেন হয়তো আপনাদেরকে জরিমানা বা আইনের সম্মুখীন করা হবে তো ভিডিওটা খুব ছোট অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সকল প্রবাসী ভাইদের জন্য উপকার হয় কারণ অনেক প্রবাসী ভাইরা এটা জানে না তারা ফ্যামিলি ভিজিট ভিসা দিয়ে সৌদি আরবে নেয় তারপর তাদেরকে ওমরা করানোর জন্যই নেয় আসলে ওমরা করার পর তার তাদেরকে আবার বাংলাদেশে ব্যাক করে দেয় তো তাদের যাতে উপকার হয় তারা যাতে বিষয়টা নিশ্চিত বা জানতে পারে সো অবশ্যই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকেরই যাতে উপকার হয় সেই বিষয়টা লক্ষ্য করে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজে প্রবাসী যোদ্ধা সেখানে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্টে আপনারা মেসেজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ